সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ ফ্রাই কিলেখান করেন দেখাইমো আমার স্টাইলে। সো এখানে চিলি পাউডার, কারি পাউডার আর থোড়া সল্ট আছে, ওটা দিয়ে আমি মাছরে বালা করে মিক্স করবো ফ্রাই লাগে। সো আপনারা দেখতে থাকুক আমি কিলেখান মাছ বিরিয়ান করি, আপনারা মনে করতে পারবেন মাছ বিরিয়ানি করে দেখাইবার কিতা আছে। সো আমি যেগুলো করলাম মাছ বিরিয়ানিটা আমি দেখাইতে আপনারা আর একটা দেখাইলাম পরে কি তৈল আমার চ্যানেল আমি যেটা মনে করতে দিব। সো আপনারা দেখতে থাকুক এখন আমি কিতা করছি, মিক্স করছি সকলটা, মিক্স করছি ফ্রাই লাগি। এখন তেল দিব, তো মাছ পরে তেলর গরম হইয়ালে মাছ দিব, দিয়ে আঁকি কিতা ফ্রাই করবো, কিতা ব্রাউন কালার হইয়ালে তুলবো আঁকি। সো আসলে যে বড় একটা মাছ আছে ইলিশ মাছ আসলে, আর কিতা ফ্রাই করছি আরও মজা লাগছে আর কিতা সুন্দরও লাগছে দেখতে। তো এখন কিতা করি আপনারা বুঝতে পারেন যে ফ্রাই একটা কে জানে না, সকলেও জানোইন, জানি আমি সকলে জানোইন, না জানবা কি লেখান ফ্রাই মাছ একবার কিতা বিরান মাছ একবার খেয়ে জানতো না, সবেও জানোইন। তা আমি আমার স্টাইলে করছি। তো যদি আমার একটা ভালো লাগে আপনারা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর যদিও খেয়েও ভালো লাগে না আস্তে আস্তে আপনারা আমার ভিডিও দেখুক, নিশ্চয়ই একদিন একদিন আপনার কাছে ভালো লাগবো। আপনারা যদি মন দিয়ে দেখুন আর ফুল ভিডিও দেখুন সেখানে ভালো লাগতো না, আমরা তো দেখি আমরা তো ভালো লাগে। সো শেষ হয়ে গেছে আমার মাছ বিরিয়ানি, এখন খাইবার লাগি রেডি হয়ে গেছে। অ্যান্ড যদি ভালো লাগে তাতে আপনারা কিতা করবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, এগেন আপনারা আর করবা। অ্যান্ড আজকে ও পর্যন্ত থাকি যাইব, আর নেক্সট কোনো ভিডিও তার কিছু লই আইম। সকল ভালো থাকবা, খুশি থাকবা, আমার লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।